হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল 10টা থেকে। তো আজ আমার শরীরটা বেশি ভালো না, আমার খুব ঠান্ডা লেগেছে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি তো পাশে আর কিছুই তৈরি করি নাই, তো আমি সকালে নাস্তা করার জন্য বাহিরে আমার বাসার নিচে নেমেছি। তো এখন আমি এখানে অর্ডার করেছি, ঠান্ডা লেগেছে, খুব খারাপ লাগছে, অন্য কিছু খেতে ভালো লাগছে। তো আমি এখানে ব্রেড টোস্ট নিয়েছি, নসিলা দিয়ে ব্রেড টোস্ট, বাটার দিয়ে ব্রেডটা টোস্ট তৈরি করে দিয়েছে আমাকে, আর চা নিয়েছি, গরম চা একটু খাবো। তো আজ আমার মেয়ে, ছোটো মেয়ে স্কুলে যায়নি, ওরও শরীরটা ভালো না। তো এই তো আমার কিন্তু কথা বলতে পারছি না ঠান্ডা কাশের কারণে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর এই তো আমার মেয়ে যখন দেখেছে আমি ওকে একটু শ্যুট করতেছিলাম, তখন ও হাই দিচ্ছে সবাইকে, তো এই তো আবার হাই দিচ্ছে। এই যে তো ওর খাবারটা কিন্তু এখনও আসেনি, ও তাই আমি আর আমার খাবারটা খেতে পারছি না, কারণ আমি খেয়ে নেবো আর ও দেখে দেখবে, এটা তো হয় না। তো ওর খাবারটা আসলে দুজনই মামে একসাথে খেতে বসবো, তো ওর খাবারের জন্য ও ওয়েট করতেছে, আমিও ওয়েট করতেছি। তো আজকে বেশি কিছু আমার ব্লগে আর তেমন একটা কিছু নেই। তো আমি আজ এই তো খেয়ে দিয়ে বাসায় চলে যাব, দেন আমি আপনাদের বিকেলে আবার ক্যামেরাটা অফ করব। আমি খেয়ে দিয়ে বাসায় চলে যাব, তা আমি ক্যামেরাটা অফ করে দিব। তো বিকেলবেলা আমি আমার কিছু জিনিস কেনাকাটা করতে হবে, তো আমি শপিং মলে যাব, তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো ও পর্যন্তই আপনারা আমার সাথে থাকুন। তো এটা ব্লগটা আমি স্টার্ট করেছি সকাল থেকে, এটা রাত পর্যন্ত আমি দেখবো। এই যে আমি অলরেডি কিন্তু বিকেল, আমার এখানে বিকেল হয়ে গেছে, বিকেল বলতে বিকেল না, সন্ধ্যা 7টা মেবি। তো এই তো আমি শপিং মলে চলে আসছি। তো আমার কিছু ক্লিপ দেখতেছিলাম, তারপরে কিছু জিনিসপত্র দেখতেছিলাম, তো দেখলাম এই যে ব্যাগগুলো ই করতেছি দেখতেছি। তো এই তো আমার মেয়ে বলতেছে মামনি এই যে ব্যান্ডটা নিব, তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তোমাকে আমি ব্যান্ডটা কিনে দিব, তো তুমি এখান থেকে এখন আসো, আমরা অন্য কিছু দেখে নেই। তো এই তো আমরা দেখতেছি ঘুরে ঘুরে, আমরা কিছু কালেকশন দেখতেছি, যেমন জুতোর কালেকশনটা, নিউ কালেকশন দেখতেছিলাম। তো আমার এই এগুলো যেমন তেমন, কিন্তু আমার কিচেনের কিছু জিনিসপত্র দরকার, তো আমি এই জন্য আমি কিচেন ফাংশনে চলে যাব। এখান থেকে আমি এখন কিচেন ফাংশনে চলে যাব, তো আমি জুতোগুলো দেখে এখন আমি কিচেন ফাংশনে চলে যাব। এই তো আমি কিচেন ফাংশনে চলে আসছি, তো এখন আমি দেখব যে আমার জিনিসপত্র কী লাগবে। তারপর এর ফাঁকে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম যে এই যে কিচেনের কত সুন্দর সুন্দর জিনিসপত্র ডেকোরেশন করার জন্য, তারপর হচ্ছে সার্ভিং ডিশগুলো এত এত সুন্দর বা এত কিউট, আমি মানে এত আমার ভালো লেগেছে যে বলার মতো না। তো এই তো আমি দেখতেছি আমার কী কী লাগবে, এগুলো আমি দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি যাই দেখি সবই ভালো লাগে, এত এত মানে কিচেনে কোনো কিছুর কমতি নেই, তারপরও মনে হয় যে কিছু না কিছু কমতি আছে। এই যে সার্ভিং ডিশগুলো এত ভালো লাগতেছিলো, মনে হচ্ছে যে সবগুলো নিয়ে যাই। তারপর আপনাদের জন্য একটু শ্যুট করলাম দেখানোর জন্য।
তো এই তো আমি যে এটা হচ্ছে ক্যান্ডেলাইট ইয়েগুলো জারগুলো আমি দেখতেছিলাম, এত ভালো লাগছিল। তো আমি আরেকটু ভালোর দিকে দেখতেছি। আর এটা হচ্ছে যে নাস্তার একটা ইয়ে, তো এই যেটা হচ্ছে ক্যান্ডেলাইট রিজার, খুব ভালো লাগছে আমার। তবে আমি আরেকটু দেখবো এটার কালেকশনগুলো। তো দেখলাম এই যে টেবিলের ডেকোরেশন করার জন্য যে ইয়েগুলো কত সুন্দর লাগতেছিল। তো আমিও আমি একা উপভোগ করবো, আপনাদেরকেও একটু উপভোগ করার জন্য একটু শ্যুট করে নিলাম। এই যে দেখুন এখানে, এই যে কিউট একটা স্যুপ বাটি কিংবা এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। তারপরে এই যে একটা ইয়ে, এটাও সার্ভিং ডিশ, খুব ভালো লেগেছে এটা, কিউট। তো আমি এদিকে চলে আসলাম ল্যাম্প এদিকে, ল্যাম্পগুলো দেখতেছি যে কেমন দেখতে, কেমন বা প্রাইস কেমন। তারপর দেখলাম যে প্রাইস ভালোই, দাম আছে, এক্সপেন্সিভ দেখতেছি। তো এই যে এখানে হচ্ছে প্রোটিন কিংবা কেক যে ডিশগুলো ওগুলো বক্স, তো এগুলো দেখলাম। তো এই তো আমার ছোটো মেয়েটা মার্কেটে আসলে, ওর মানে ও এত মার্কেট পছন্দ করে, ঘুরতে এত পছন্দ করে, আর মার্কেটে আসলে ওর দুষ্টুমি। তো আমি দূর থেকে আমার এই জামাটা খুব ভালো লাগছিলো, কিন্তু কাছে আসার পর দেখলাম যে পিওর কটন না, মনে করেছিলাম এটা কটন হবে। আর এই যে ড্রেসগুলো দেখুন কত সুন্দর, বাট কী বলবো, আমাদের জন্য প্রযোজ্য না এটা। এই ড্রেসটা আবার ঠিক আছে, ড্রেসগুলো এই যে লং স্লিভ ড্রেসগুলো ফুল হাতার ওগুলো ঠিক আছে, মানসম্মত। এই যে লাইট খুব ভালো লাগছিলো, তো আমি একটু শ্যুট করলাম। যাই হোক, যাওয়া হোক, আমার সামনের দিকে আমি যাই দেখতেছি। সেই তো আমার হাজবেন্ড বলতেছে যে এটা যে তুই দেখো তুমি এটা পছন্দ হয় কি না, তুমি কিচেনে রেখে তুমি শ্যুট করার জন্য। তো আমি বললাম যে না, এটা আরেকটু আমি একটু হ্যাপি দেখে কিনবো, এটা আমার কাছে ভালো লাগেনি। তো আমি যে পায়েল দেখতেছিলাম খুব সুন্দর, তো মেয়ের জন্য দেখতেছি, বড় মেয়েটা পায়েল খুব পছন্দ করে, অনেক পছন্দ করে। অলরেডি ওর দুইটা আছে, তারপরও মানে মনে মানে মার্কেটে গেলে ভালো লাগে যে একটা কিনে দিই। তো দেখতেছি যে ওই তো বলতেছে মামনি এগুলো এবার কিনবো না, এগুলো অলরেডি দুইটা আছে। তা বললাম আচ্ছা ঠিক আছে চলো তাহলে। তো এই যে গলার সেটগুলো স্টোনের, তারপরে যে এই যে স্টোনের গলার সেটগুলো এত কি বলবো, খুবই সুন্দর। তারপরে যে আংটিগুলো খুবই নাইস, আংটিগুলো খুবই সুন্দর, স্টোনের আংটিগুলো। তো এই তো আমার মেয়ে ছোটোটা দুষ্টামি করতেছে, তো কি বলবো, ও মার্কেটে আসলেই খুব দুষ্টামি করে।
তো আমি এই তো আমি আরেক কিচেনের ইয়ের জন্য যে কে আমি আবার চলে আসছি মার্কেটের ভিতরে আরেকটা মার্কেটে, এই যে আমি এগুলো দেখতেছিলাম চামচগুলো। তারপর হচ্ছে ডোনাট মেকার একটা আছে, ওটা দেখতেছিলাম। তো আমার মেয়ে বলতেছে যে মা ডোনাট মেকারটা নিয়ে নাও, আমি তো খুব পছন্দ করি ডোনাট, তো ওটা নিলে তো আমরা ঘরেই বানাতে পারি। তো আমি এই যে এটা আমি দেখাচ্ছি, এই যে এটা এটা হলে খুব ইজি হয় ডোনাট বানানো। এই যে আমি দেখাচ্ছি, আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা এটা হলে ডোনাটটা বানাতে খুবই ইজি। তো আমি বললাম ঠিক আছে, তো নিয়ে নিয়ে নিলাম। যাই হোক, এই যে কাট মেশিনগুলো অনেক সুন্দর। তারপরে যে এটাকে বাংলাদেশে কী বলে আমি জানি না, এই দেশে বলে এটাকে তুম্বক বলে। এটা মানে এটাকে দিয়ে মশলা থেকে শুরু করে সব কিছু এটা দিয়ে পেশানো হয়। তো এই ইয়েটা আমি দেখলাম, এটা অনেক ছোটো। তারপর আমি একসাথে মানে কিনতে চাই। আর এটা হচ্ছে আইস কিউব করার, কিউব আইস করার এক মেশিন। তো এটা আমি দেখলাম। তারপরে এই যে এটা যে সেই কাট মেশিনটা, তো আমি এখন কিছুটা ঘুরে ঘুরে দেখতেছি যে আমার কী দরকার বা কী নিয়ে আমি কী কিনবো। এই যে আমার এই এই টিপটটা দরকার, তো আমি এখন এটা দেখতেছি যে এটা কোন সিস্টেমের টিপটটা। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু দেখবো। তো আমি সামনে যাচ্ছি। তো এই যে একটা হোম অ্যালবাম দেখলাম, এত ভাল লাগছে। তারপরে এই যে ফুল ইউ উইথ লাভ, এটাও খুব ভাল লাগছে। যাই হোক, এই তো আমি এগুলো সব হচ্ছে হোম ডেকোরেশনের জন্য কাজে লাগে। তো এগুলো এই যে হোম ডেকোরেশন যারা হোম ডেকোরেশন পছন্দ করেন বা খুব ভালো লাগে ঘর সাজাতে, তো এগুলো অনেক উপযোগী বা এগুলো দিয়েই কিন্তু সাজালে অনেক সুন্দর হয়। তো এই তো আমি যে এখানে কিছু ফুল দেখতেছিলাম, এই যে ক্যান্ডেল লাইট ল্যাম্পে পাশের চতুর্দিকে দিয়ে তারপর ক্যান্ডেল লাইটটা জ্বালালে খুব সুন্দর লাগে। তো আমি এই যে শুকনো ফুলের পাপড়িগুলো দেখতেছিলাম যে অনেক ভালো লাগতেছিল, রং বেরঙের পাপড়িগুলো ছিল। তারপরে হচ্ছে এই যে কৃত্রিম যে ইয়েগুলো প্লাস্টিকের যে ফ্লাওয়ারগুলো, এই তো এগুলো কিচেন জন্য। তারপর হচ্ছে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর। তো এই তো এগুলো বোতলের ভিতরে বোতলে করে ওরা এটা তৈরি করছে, খুব খুব সুন্দর লাগতেছিল। এই যে ছোট ছোট কিউট গাছগুলো দেখলাম। তারপরে এই যে এটা অর্নামেন্টস বক্স, আমার এরকম একটা অর্নামেন্টস বক্স দরকার ছিল আমার। তো জিনিসটা দেখলাম, অ্যাকচুয়ালি এতটুকুতে আমার হবে না, আরেকটু বড় হলে ভালো হইতো। তো এই যে একটা ক্যান্ডেল লাইটের ইয়ে দেখতেছি, খুব সুন্দর এটা। এগুলো দিয়ে ঘর সাজাতে এত মানে সুন্দর হবে, আমি এখান থেকে কিছু নিব। তো আমি অবশ্যই পরে আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমি মার্কেট থেকে কী কী কিনলাম। এই যে ল্যাম্প লাইটগুলো, এই যে লাইট লাইটে এই যে দেখুন কত সুন্দর লাইটের ভিতরে অ্যালোভেরা প্লাস হচ্ছে স্টোন দেওয়া। তো মানে এত ভালো লাগছিলো, এটা ঝুলানো সিস্টেম ঘরের মাঝে বা যে কোনো জায়গায় এটা ঝুলালে অনেক সুন্দর লাগবে। তারপরে যে ফ্লাওয়ার্স দেখা যায়, রোজ মেবি হোয়াইট অ্যান্ড রেড কালার রোজ, খুব ভালো লাগছিলো। তো এই তো
আমি একটু একটু করে ধরে দেখাচ্ছি কত সুন্দর। তো এটাও কিন্তু একটা ল্যাম্প জার, তো এটা এখানেও কিন্তু ল্যাম্পটা মাঝখানে যে ভিতরে এটাতে রেখে ই করা যায়, ল্যাম্প ধরানো যায়, ইয়ে ক্যান্ডেলাইট ধরানো যায়। তো এই তো আমি এখানে কিছু, আমি তো মাঝে মাঝে হিজাব পড়ি, তো এখানে কিছু হিজাবের ইয়েগুলো মেয়ের ব্যান্ডগুলি যে এখানে ফুল দিয়ে ইয়েগুলো, এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি দেখতেছিলাম যে আমি কোনটাই যে এখানে আরও স্টোনের আছে অনেক সুন্দর সুন্দর স্টোনেরগুলো দেখতেছিলাম, তারপর ফুলেরগুলোও দেখতেছিলাম। যাই হোক, আমার ওখান থেকে আমি আমার মার্কেট করা শেষ, আমি বাসায় চলে এসেছি। এখন আমি শপিং করে যা আমি এনেছিলাম যা যা, তো আমি শেয়ার করতেছি। এটা আমি একটা মার্বেল স্টোনের একটা কড়াই কিনেছি, নন স্টিকি মার্বেল স্টোন। তো একটা কড়াই কিনেছি, ওই যে 32 সেলসিয়াস এটা কিনেছি সাইজ। তো আমি এখন এটা দেখাচ্ছি খুলে, আমি এটার ডিজাইনটা খুবই সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বলবেন কেমন লেগেছে আপনাদেরকেও, আমার প্যান্টটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। তো এই তো আমি এই তো প্যান্টটা কড়াইটা খুললাম প্লাস্টিক খুলে, তারপরে যে আমি আবার দেখাচ্ছি এটা, আর হচ্ছে যে এখানে লেখা ক্লাসিক্যাল ওয়ার্ক উইথ নন স্টিক, এই যে এটা দেখাচ্ছি। তো এই তো কড়াইটা, এই যে মার্বেল স্টোন দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মার্বেল স্টোনের আর নন স্টিকি। এই যে আমি ধরেই দেখাই দিলাম যে এটা নন স্টিকি। তো এই তো ঢাকনাটা, এই যে আমার তো অনেক পছন্দ হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন আমার জিনিসটা কেমন হয়েছে, দেখতে আপনাদের পছন্দ হয়েছে কিনা বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো আরও কিছু কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা একটু দেখায় নিই। তো এই যে আমি এরকম কিছু সেট মিলানোর জন্য আমি এরকম দুইটা এই বড়ো সাইজের দুইটা বাটি কিনলাম, এই যে এরকম মানে সেট মিলানোর চেষ্টা আর কি। তো আর এখানে এই সেটের সাথেই এই একই ডিজাইনের, তো আমি এরকম 6টা বাটি কিনেছি, এই যে ছোটো ছোটো 6টা বাটি কিনেছি, এই যে সেট মিলানোর মানে চেষ্টায় কিনলাম কেনা আর কি। তো আচ্ছা যাক, আরও কিছু কিনেছি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে অয়েল বোতল, আমি আমার একটা অয়েল বোতল দরকার ছিল, তো এই তো অয়েল বোতলটা কিনলাম, খুব সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে অয়েল বোতলটা। তো বন্ধুরা, আমার শপিং কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের দেখতে, ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন, আমি আপনাদের কমেন্টস পড়ার জন্য ওয়েট করব। তো এই তো আমি খুলে দেখাচ্ছি, তো আমার এখানে আমি দুটা চামচ কিনেছি, স্টিলের দুটা চামচ কিনেছিলাম, খুব কিউট কিনেছি, আমার অনেক ভালো লেগেছিলো, তো কিনেছি দুইটা চামচ, আমার অনেক ভালো লেগেছিলো। তারপরে এই একটা, এটা নর্মালি ইউজ করার জন্য সবসময়, আর এই তো বাচ্চাদের জন্য একটু, এই যে আমি দেখাচ্ছি অয়েল জগটা, এই যেটা এটা ভিতরে সাইজটা হলো, এর ডিজাইনটা হলো এরকম। তো এই তো, আর এটা আমি, এটা হচ্ছে ইয়ে এয়ার টাইপ বক্স আর কি, এয়ার টাইপ বয়াম। তো এগুলো খুব ভালো লেগেছিলো, তো নিয়ে আসলাম, তো আমার কিন্তু দরকার ছিল না, তারপরে নিয়ে আসছি, কারণ কখন কাজে লাগে বলা যায় না। তো দেখেও অনেক ভালো লেগেছিলো, তো আমার হাজবেন্ড বললো যে এটা ওই যে নিয়ে নাও মোবাইল রেখে শ্যুট করার জন্য, যেন হাতে রাখতে রাখতে অনেক ই লাগে, ট্রাইপড আর কি, ট্রাইপডটা কিনলাম। আর এটা হচ্ছে বেকিং পেপার, অনেক দিন ধরে আমি বেক করতে পারছিলাম না পেপারের জন্য, আনবন্ড করে। আর এটা হচ্ছে বাচ্চার খাবার, আমার ছোটো মেয়েটা খুব পছন্দ করে এটা,
তো এটা কিনলাম। আর হাজব্যান্ডের জন্য ওই যে একটা মোবাইল ব্যাগ, তারপর হচ্ছে তার মোজা দরকার ছিল তো নিয়ে আসলো। আর হচ্ছে যে বাচ্চাদের জন্য ব্যান্ড কিনে আনলাম, হেয়ার ব্যান্ডগুলা খুব সুন্দর লাগছিলো, তো জানি না কেমন। আর হচ্ছে কিছু বাজারও দরকার ছিল, যেমন আলু পেঁয়াজ জল, আমি যেখানেই যাই না কেন আমি এরকম আলু পেঁয়াজ সবসময়ই আমার স্টক রাখি, তাই স্টক থাকার সত্ত্বেও আমি আবার কিনে নিয়ে আসি আরও স্টক করে রাখার জন্য, যেন ইয়ে না হয়, ক্রাইসিসে না পড়তে হয়। তো এর জন্য সবসময় আমি এভাবেই মার্কেট যখনই যাই, যাই কিছু কিনি, পাশাপাশি আমি এরকম আলু পেঁয়াজ এগুলো কিনে আমার কিনতেই হয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার শপিং অবশ্যই আমাকে জানাবেন, এবং কি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।